আচ্ছা দেখো, আজকে আমরা করব ডায়ালগ। ডায়ালগ মানে কি? কথোপকথন, দুজন ব্যক্তির মধ্যে। মানে ডাই শব্দটার মানে হচ্ছে দুইজন। দুজনের মধ্যে যখন কথোপকথন হয়, একজন বলে আরেকজন বলে, তখন তাকে বলা হয় ডায়ালগ। এ টক বিটুইন টু পার্সন্স, দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। এবার কথা হলো কীরকম হবে ব্যাপারটা, একদম সরাসরি প্রশ্ন সরাসরি হবে, কোনো ভনিতা ফনিতা নেই। শর্ট অ্যান্সার্স, উত্তর ছোট হবে। এক্সক্লেমেশনস, মাঝে মাঝে অবাক হওয়ার ভঙ্গিতে কথা বলবে। কন্ট্রাকশন ভাইস কান্ট, ওন্ট, ডোন্ট। কান্ট মানে ক্যান নট, ওন্ট মানে উইল নট, ডোন্ট মানে ডু নট। ঠিক আছে, আমরা এইটা লিখব, এটা কিন্তু নয়। অর্থাৎ কি না, আমরা কী করব, এই জিনিসগুলো আমরা লিখব। ঠিক আছে, ওগুলো নয়। এবার আমরা কীরকম এক্সপ্রেশনগুলো কীরকম দেবো দেখো। যখন কাউকে ডাকবো, সম্ভাষণ করবো, কী বলবো? এক্সকিউজ মি স্যার, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, আই অ্যাম, এরকম হ্যালো, মানে হ্যালো এরকম করে বলি না। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এক্সকিউজ মি মানে মাফ করবেন আর কি। হোয়াই নট, কেন নয়, এরকম প্রশ্ন। হোয়াট এলস, আর কী আছে? নেক্সট হাউ মাচ, কতটা আছে? নেক্সট হাউ মেনি, কটা আছে? এরকম যখন প্রশ্ন করব, তখন আমরা কি করব, এরকমভাবে করব। নেক্সট দেখো, মিটিংস, যখন সাক্ষাৎ হবে, সামনাসামনি আসবো, তখন আমরা তাকে বলবো হ্যালো, এরকম করে বলবো, এক্সকিউজ মি স্যার, মাফ করবেন আমাকে মশাই। পার্ডন মি স্যার, ওই একই, মাফ করবেন, ক্ষমা করবেন। সরি টু ট্রাবল ইউ স্যার, ইস, আপনাকে কী যন্ত্রণা দিচ্ছি স্যার। তারপরে উড ইউ মাইন্ড মাই, তারপর ডট ডট ডট, আপনি কি কিছু মনে করবেন আমি যদি, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে, মানে এরকমভাবে আমরা কথাগুলোকে লিখতে পারি বা বলতেও পারি, আমরা বলার সময় এভাবেও বলতে পারি আমরা। নেক্সট বলেছে, পার্ডন মি ফর আস্কিং স্যার, বাট আমাকে মাফ করবেন জিজ্ঞাসা করার জন্য, কিন্তু মানে ওই যে আমি বাধ্য জিজ্ঞাসা করতে বা হেনা তেনা ইত্যাদি ইত্যাদি এভাবে বলে। ইজন্ট ইট এ গুড অর ব্যাড ওয়েদার টুডে, আজকে কি এটা ভালো দিন নয় বা খারাপ দিন নয়, এরকম করেও আমরা প্রশ্ন করতে পারি। নেক্সট গ্রিটিংস কি বলছে, অভিনন্দন যখন করব কাউকে, তখন আমরা কি বলবো? গুড মর্নিং, বিফোর নুন। যেমন আমরা ক্লাসে এলে তোমরা প্রথমে, আমরা যদি দুপুর ১২টার আগে আসি, তোমরা আমাদেরকে কি বলো? গুড মর্নিং বলো। ঠিক আছে, তাই বলে রাত্রিবেলা কিন্তু দেখা হলে গুড মর্নিং বলবে না, হ্যালো, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন? ঠিক আছে। নেক্সট, ইটস নাইস টু সি ইউ, আপনাকে দেখে খুব ভালো লাগলো, ইটস নাইস টু সি ইউ, আপনাকে দেখে খুব ভালো লাগলো। হোয়াটস দ্য নিউজ, খবর কি, এরকম করে বলতে পারি। আই থিঙ্ক ইউ আর ওয়েল, আমার মনে হয় আপনি ভালো আছেন। তো এইভাবে কথাগুলো আমরা বলতে পারি। এবং আগামী দিনে আমি কি করব, তোমাদেরকে আরও দিয়ে দেবো এক্সপ্রেশনগুলো। তোমরা আপাতত এগুলোকে মোটামুটি একটু মুখস্থ, তোমরা মোটামুটি জানো একটু, তাহলেও আরও একবার দুবার না হয় করা যাক, কী আছে আমরা রিভিশন করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো।